সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর টাইটেল মাদ্রাসার ছাত্র আমিরুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাত 9টায় সিলেটের দক্ষিণ সুরমাস্থ রশিদপুর থেকে উদ্ধার করা হয় তাকে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে সিলেট জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেন, আমিরুল ইসলাম গত 9 অক্টোবর অপহরণ হয়েছিল, পরে একটি হোটেলে আটকে রেখে তাকে যৌন নির্যাতন করা হয়। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। আমিরুল ইসলাম ওসমানীনগর উপজেলার কিয়ামপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে। সে উমরপুর টাইটেল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। গত 9 অক্টোবর বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 12 অক্টোবর তার বাবা ওসমানীনগর থানায় লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। এ সংক্রান্ত জিডি দায়ের করে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। আবদুল্লাহ আল মামুন বলেন, জেলা পুলিশ সুপার ভিকটিমকে উদ্ধারের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধারকারী টিম সমূহকে তত্ত্বাবধানের মাধ্যমে সমন্বয় সাধনের জন্য ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলামকে নির্দেশনা দেন।